নমস্কার বন্ধুরা, আজ আমি 6 মাস বেবির জুতো তৈরি করব। তো কি করে তৈরি করব, কটা ঘর নেব, কটা রো তৈরি করব, চলুন তাহলে জুতোটা আমি কীভাবে তৈরি করব। এখানে প্রথমে ঘরটা তুলে নেব। এই দেখুন, ঘরটা তুলে নিয়েছি। এখন আমি চেন তৈরি করে নেব। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা। এই দেখুন, এইখানে আমি 10টা চেন তৈরি করে নিয়েছি। এইভাবে আমি 50টা চেন তৈরি করে নেব। এই দেখুন, এইখানে আমি 50টা চেন তৈরি করে নিয়েছি। এখন দেখুন, এই যে একটা চেন বাদ দেব 2 নম্বর চেনে। এই যে 2 নম্বর চেনে গিয়ে হাফ ডাবল ক্রসেট বুনে নেব। বুনে নিয়েছি। পাশের চেনে গিয়ে হাফ ডাবল ক্রসেট এ দেখুন, প্রত্যেকটা চেনে আমি হাফ ডাবল ক্রসেট একটা করে বুনে নিয়েছি। বাকি চেনগুলো এই একইভাবে হাফ ডাবল ক্রসেট বুনে নেব। এই দেখুন, এটা লাস্ট তো চেন। এখানে আমি একটা, দুটো চেন নেব। দুটো চেন নেওয়ার পরে দেখুন ঘুরিয়ে নেব। এই যে ঘুরিয়ে নেব, এই দেখুন এখানে কি আমি হাফ ডাবল ক্রসেট বুনে নেব। এই যে প্রত্যেকটা চেনে হাফ ডাবল ক্রসেট একটা করে বুনে নেব। এই দেখুন, এইভাবে আমি হাফ ডাবল ক্রসেট বুনে নেব। দুটো চেন নেব, একটা, দুটো। দুটো চেন নেওয়ার পরে দেখুন ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে দেখুন এই যে এখানে গিয়ে হাফ ডাবল ক্রসেট বুনে নেব।
এই দেখুন এইখানে আমি তিনটে রাউন্ড বুনে নিয়েছি। এই দেখুন এইখানে এই যে একটা রাউন্ড, দুটো রাউন্ড, এই যে একটা রাউন্ড আমি বুনে নিয়েছি, এই যে তিনটে রাউন্ড। তো এইভাবে আমি 10টা রাউন্ড বুনে নেব। এখানে কোনো ঘর বাড়বেও না, ঘর কমবে না, ঠিক যেমন আছে সেইভাবে আমি 10 রাউন্ড বুনে নেব, মানে 10 বার বুনে নেব। এই দেখুন এইখানে এইখানে 10 রাউন্ড আমি বুনে নিয়েছি। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, এখানে 10 রাউন্ড বুনে নিয়েছি। তো এইখানে আমি এই দেখুন এই যে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, এখানে আমি 10টা চেন বাদ দেব, এই পাশেও 10টা চেন দেখুন বাদ দেব, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, এই দেখুন সমান সমান। তো এই দেখুন এটা হচ্ছে সোজা দিক, এইটা হচ্ছে উল্টো দিক, এই দেখুন উল্টো দিক, এইটা সোজা দিক। তো এইখানে কোনো চেন নেব না, এই দেখুন চারটে, এখন আমি চারটে চেন নেব। দেখুন এদের জয়েন করে দিয়েছি, একটা, দুটো, তিনটে, চারটে, এই দেখুন চারটে চেন নিয়েছি। তো একটা চেন বাদ দিয়ে 2 নম্বর চেনে গিয়ে ডাবল ক্রসেট বুনে নেব, একটা চেন নেব, চেন নেওয়ার পরে একটা চেন বাদ দেবো, 2 নম্বর চেনে গিয়ে ডাবল ক্রসের বুনে নেব, একটা চেন নেব, একটা চেন বাদ দেব, 2 নম্বর চেনে গিয়ে ডাবল ক্রসের বুনে নেব, এই দেখুন একটা চেন নিয়েছি, 1 নম্বর চেন বাদ দিয়ে 2 নম্বর চেনে গিয়ে ডাবল ক্রসেট বুনে নেব।
এখানে এই দেখুন, এখানে কোনো চেন নেব না, তো যে ঘুরিয়ে নেব। এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলোটা এই যে ডাবল ক্রসেট বুনে নিয়েছি। তো দেখুন এই যে এইখানে গিয়ে সিঙ্গেল ক্রসেট বুনে নেব, ডাবল ক্রসেটের উপরে সিঙ্গেল ক্রসেট বুনে নেব, জালির ভেতরে গিয়ে সিঙ্গেল ক্রসেট বুনে নেব, ডাবল ক্রসেটের উপরে সিঙ্গেল ক্রসেট, এই যে জালির ভেতর সিঙ্গেল ক্রসেট, এই দেখুন এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করব। এই দেখুন যে ঘুরিয়ে নেব, এই যে ঘুরিয়ে নেব, তো এখানে এই যে প্রত্যেকটা চেনে সিঙ্গেল ক্রসেট বুনে নেব। এইখানে প্রত্যেকটা চেনে গিয়ে সিঙ্গেল ক্রসেট আমি একটা একটা করে বুনে নেব। এই দেখুন, তো এইখান দিয়ে সেলাই করবো, সেলাই করে এই অবধি সেলাই করে নিয়ে যাব, উল্টো করে সেলাই করব। এইটা হচ্ছে সোজা দিক, এইটা হচ্ছে উল্টো দিক। তো এই যে আমি এইভাবে উল্টো করে এই যে এই দিক দিয়ে সেলাই করে এইখান দিয়ে সেলাই করে এইখান দিয়ে সেলাই করব। এই দেখুন জুতোটা তৈরি করা হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।